খুব আগ্রহ ছিল ওদের মতন নাচ করবো, কারণ ওরা খুব সুন্দর করে সাজতো, সুন্দর লাগতো দেখতে। ওরে আমার টিচারকে বললাম যে আপু আমাকে নেন, কিন্তু নিত না, কারণ আমি নাচ পারতাম না। এনে বাসায় বসে যখন বাসায় কেউ থাকতো না, তখন ক্যাসেট লাগাতাম, নিজের মতন করে নাচতাম, নাচতে নাচতে এগিয়ে শিখে ফেললাম। তো আমাদের এখানে একটা কেন্দ্র খুলেছিল, যেটা হচ্ছে বিবিএসসি, কাজের থেকে পড়ি সেখানে পড়তাম, স্কুলে পড়তাম সেখানেও পড়তাম। তারা তারপর থেকে বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, তারপর টাকা পয়সাও দিত, খুশি হয়ে দিত। কিন্তু আগের মতন সব স্বপ্ন হয়ে রয়ে গেল, আর যেতে পারি না, লেখাপড়া করতে পারি না, কারণ হচ্ছে আমার বাবা অসুস্থ, কাজ করতে পারে না, করতে হবে বাধ্যতামূলক, কারণ যদি কাজ না করি তাহলে আমি আমার বাসায় সবাইকে না খেয়ে থাকতে হবে। অবশ্য ভালো লাগে না সবসময় এক জায়গায় বসে কাজ করি, খেলাধুলা করতে পারি না, বন্ধুদের সাথে কথা বলতে পারি না, খারাপ লাগে, কিন্তু কী করবো, করতে হবে। তারপর সময় মতন যদি মহাজনকে কাজ না দেয় তাহলে সে জামাটাও নিবে না এবং টাকাও কাটবে, সে কারণে আর করি না, কাজ করতে হয়, সময় বের করতে পারি না।